সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে ম্যাচ নাম্বার টু। প্রাইম ব্যাংক প্রেজেন্টস সেকেন্ড বাংলা ক্যাট টি টোয়েন্টি টুর্নামেন্ট 2023 পাওয়ার্ড বাই লাইফ স্পাইসি ম্যাঙ্গো। কল করবেন সবুজ, প্রিস্টেল সবুজের নিজেদের প্রথম ম্যাচ টস জিতে কি সিদ্ধান্ত? আমরা প্রথমে বলিং করব। নিউজ ফ্রম দ্য সেন্টার, টস জিতে ব্যাট নয়, বল করার সিদ্ধান্ত নিয়েছে এমএস অ্যাভেঞ্জার্স। ডানাতে অফ স্পিনার, প্রথম বল স্টাম্পের উপরে, জায়গায় বলটা রেখে কিন্তু রানটা কাভার করলেন এবং সেই সাথে প্রথম রান। এতে ফিল্ডিং এর সিদ্ধান্ত, বয়ের সিগনালে চারটি রান আসলো। এবারে ফুল আল্লেন বোলার্স ব্যাক ড্রাইভ তুলে দিয়েছেন, অসাধারণ প্লেসমেন্ট, টাইমিং 25 জন, এবারে বেস্ট 126, এবারে জায়গা বানিয়ে বিউটিফুল শট, এবারে শর্ট বল ব্যাক ফুটে পোল, বিউটিফুল অনবদ্য ছয়, দেখার মতো স্ট্রোক। টপেজ হয়েছিল, স্লগ খেলতে চেয়েছিলেন, স্টাম্পের একটু বাইরে বল, সাদা দোষের সবুজ একদমই একটা লুজনার, ক্যাপ্টেন সাদাত হোসেন সবুজ আরো একবার, ও বলটা নিচু হলো, শর্ট পিচ বল, শেষ মুহূর্তে লো হয়ে গেল, বাতি সিম বল, আর ও জাস্ট পুশ করলেন, ক্যাচ হতে পারে, লো ডাউন ক্যাচ ট্রাই করেছিলেন, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, প্রথম বল স্লগ সুইপ একদমই, হাওয়ায় ভেসেছে বলটি, আউটের সম্ভাবনা, চমৎকার ক্যাচ, 45 2 উইকেটে হাওয়ায় ভেসেছিল একেবারে সীমানা দড়ি ঘেসে। ওভারের পরের বলটা ওখানে হাঁটু গেড়ে সুইপ করে দিয়েছেন কাউ কর্নার অঞ্চলের উপর দিয়ে, রাউন্ড উইকেট থেকে ওভারের পরের বল আবারও হাঁটু গেড়ে সুইপ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ওখানে কাউ কর্নার অঞ্চলে, চমৎকার রিলে ফিল্ডিং, বলটা রেখে মোহাম্মদ রমজান হোসাইনের বিপক্ষে ওভারের পরের বলটা, উইকেট রক্ষক ব্যাটার দুজনেই মিস করল, ওভারের পরের বলটা একটা লেফট হ্যান্ড ফুল শট, ওভারের পরের বলটা বোল্টেন এইমাত্র আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন, সুজন হালদারের 7-3 যার ইকোনমিক রেট, সুজন হালদার ওভারের পরের বলটা, রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছিল, আর একবার স্টেটার ডেলিভারি স্টাম্পের বাইরে, লেট কাট খেলেছেন, ভালো চান্স, আগামী কাল দ্বিতীয় ম্যাচ, স্টাম্পিং এর আবেদন, আবারও ফ্লাইটে পরাস্ত, জাস্ট আপ ডেলিভারি একদম স্লটে, জাস্ট জায়গাটা তৈরি করলেন, রকেট খেলছেন, শর্ট বল লো হলো, সেটা ডেলিভারিটা, বল পড়ে কেটে ড্রপ খেয়ে কেটে লো, কেন তিন কোটা লাস্ট ওভার, দুটো উইকেট নিয়েছেন, এবারে ওভার দ্য টপ, ক্লিয়ার সাউন্ড মিডল অফ দ্য ব্যাটে, কারণ শটে রান, এবারে ফুট টস ডাউন দ্য ট্র্যাক, আদিছে অনলাইনে, এবারে স্কুপ খেলেছেন, স্লো ওয়ান, অনেক আগে রিড করতে পেরেছিলেন, ইনার সার্কেল প্রোটেকশন, জাস্ট তার মাথার উপরে তুলে, এবার স্লোয়ার প্লেড অন, আরো একবার স্লোয়ার অফ স্টাম্পের বাইরে, সম্প্রচার বাংলা ট্র্যাকে, এবারে ফুল আর লেন্থ অফ দ্য টপস, ক্লিয়ার হবে কি না, ক্লিয়ার তো হবে, নতুন ব্যাটার উইকেটে এসেছেন, আর একটি বারে মতো দেখে নিতে চাই আউটটা, কার্বন কপি, এবারে স্লোয়ার অফ দ্য টপ, বোলার্স ব্যাক ড্রাইভ, কেউ কেউ আছেন, আরো একবার বোলার্স ব্যাক ড্রাইভ, আবারও উইকেট কে পারে ফার্ম বেলে জায়গা, প্রধান প্রশিক্ষক ব্লক হলে ফেলতে চেয়েছিল, হয়ে গেল ফুল আর লেন অন ড্রাইভ, একটি রান তো হবেই এবং একটি রান কমপ্লিট হলো, সাদা 10-এ নট আউট থাকলেন।
আবির যাচ্ছেন ওভার উইকেট থেকে ওভারের পরের বলটি ফ্রন্ট ফুটে এসে ড্রাইভ ওয়াট এ ফিল্ডিং কভারে দাঁড়িয়ে থেকে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করলেন লক্ষ্যমাত্রা যখন 138 ওভারের পরের বলটা স্টেপ আপ করেছিলেন হোয়াট এ ক্যাচ মিস্টার তুহিনের সফলতা স্টেপ আপ করে চমৎকার একটা শট খেলেছিলেন সুইট সাউন্ড ওভারের পরের বলটা লেফট হ্যান্ড শট হাওয়াইয়া শট স্লো ডেলিভারি আবারও আলতো করে গাইড করে দিয়েছেন ফ্লিক করেছেন স্লো মিডিয়াম বোলার ওভারের পরের বলটি ইউ মিস আই হিট ফোন অ্যাকশন রিপ্লেটা একেবারে অফ স্ট্যাম্প ওভারের পরের বলটা ব্যাক ফুটে গিয়ে ওখানে অবশ্য কভার দেওয়ার জন্য 91 বল থেকে ওভারের শেষ বলটা ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করে দিয়েছেন ওখানে অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন আর একবার ঠিক যে ভুলটা একটু আগে করেছিলেন ওমর হাসান সেই ভুলটা করে যায় দূর আর একবার স্লোয়ার ফিল্ডার একটু পেছনের দিকে ছিলেন স্যাটেলাইটের জগৎ থেকে অনেক শক্তিশালী ডিরেক্ট থ্রু দ্য স্টাম্প ভাঙলেন রকি উদ্বোধনী ব্যাটার সর্বাধিক 30 রান করেছেন ডিরেক্ট থ্রু দ্য যখন উইকেট ভাঙ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার প্রথম বল লেফট হ্যান্ড শট ফ্লাইটটাকে কাজে লাগিয়ে এবং গন উইকেট বোলার শেখারে বেল্লা প্লাস ডেলিভারি ফ্লাইট ডেলিভারি ব্লক করে ফেলেছিলেন ব্যাটসম্যান জাস্ট ওভার দ্য টপ খেলেছেন দারুণ কাজ ব্যাটিং সাইড এমএস অ্যাভেঞ্জার্স দিনের সেকেন্ড ম্যাচ আগামীকাল দুটি ম্যাচ প্রথম বল লেগ ক্লাস লেগ স্টাম্পের উপরে একটা পুয়ার ডেলিভারি এবারে চৌদ্দ অ্যাটাক এবারে ক্লিন 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 একদমই ক্লিন আরও একবার ফ্লাইট ঝুলিয়ে দিয়েছিলেন এবং দারুণ ক্যাচ নিয়েছেন অনেকটা দৌড়ে এসে ব্লক খেলতে গেলেন একেবারে রং ডিসিশন টেনে দিয়েছিলেন বলটা ফ্লাইট ছিল বলে মিডিয়াম ভালো শর্ট সিলেকশন বাট দুর্দান্ত ফিল্ডিং সেই শট ফ্লাইট দিয়েছেন স্লগ খেলেছেন ছক্কা এবারে আউট হয়ে যাবেন একদমই পাতাফাত ব্লক হল স্লোয়ার লেফট হ্যান্ড ড্রাইভ সস্তম ক্যাচ শাদাত হোসেন অন দ্য ট্র্যাক ফুল অন ল্যান্ড হোয়াট আ শট নতুন বল শাদাত আবেদন এবং গা এটা ভর্তি গেল টু ডান একটা ইন সুইং গার্ড অন দ্য ট্র্যাক লেফট হ্যান্ড অফ ড্রাইভ ক্যাচ উঠেছে চাঁদ উঠেছে আকাশে জয়টা করা তো করলো দলটির নাম মুক্তি সংঘ অল আউট হয়ে গেল 112 রানে